আমরা এই ছবিটা কি করব, টি শার্টের কালার চেঞ্জ করবো, তাই তো? মানে এই টি শার্টটা ব্লু কালার আছে তাই না, এটা অন্য অনেক টাইপের কালার একবারে করতে পারো, অথবা যে বিভিন্ন রকম ভাবে সিলেক্ট করে করতে পারো। হ্যাঁ, সাপোজ আমি দেখাই যে ফার্স্টে কি করতে হবে, তোমাদের টি শার্টের যে এরিয়াটুকু এইটুকু সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, তা বাদে আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে একটা নিউ লেয়ার নাও, তোমার আগে বোঝাই নি আমি। হ্যাঁ, সাপোজ তুমি কি কালার করবা, চাচ্ছো যে ইয়েলো কালার করবা, হ্যাঁ ঠিক আছে, অথবা লাল কালার করবা, হ্যাঁ বা এই এই পিঙ্ক কালার করবা, ঠিক আছে। এখন এটা কি করতে হবে, ব্রাশ নি, নিয়ে দেখো, নিয়ে একটা লেয়ার নিচ্ছি তো, তাই না? এই যে কালারটা দিছে, তখন এই কালারটা কিন্তু এর সাথে ম্যাচিং হচ্ছে না, তাই না? সলিড হয়ে থাকছে, এই যেভাবে দিচ্ছি সলিড হয়ে থাকছে। এই লেয়ারটাকে এখান থেকে মোড়ে দিতে হবে কালার, এই দেখো ম্যাচিং হয়ে গেছে, দেখছো? এবার তুমি যে কালারই দাও না কেন, ওটা ওর সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, ওভারলি করলে হবে না, এটা কালার করতে হবে, কালার অপশনে। অবশ্য সাদা আর কালো কালার, এই দুইটা কালারের উপরে এরকম কালার ফেলাইলে হয় না, বুঝছো? অবশ্যই গেঞ্জির কালার যে কোনো অন্য একটা কালার থাকতে হবে সাদা কালো বাদে। এই যে, এই জন্য এখানে একটা সহজ ভাবে এটা করা যায়, সেটা হচ্ছে এটা ডিলিট করে দিলাম তুমি এই জায়গা থেকে, এই ইফেক্ট প্যানেল থেকে। হ্যাঁ, ইফেক্ট প্যানেল থেকে তুমি জাস্ট একটা সলিড কালার নিবা, ঠিক আছে, ওকে করে দাও। দেওয়ার পরে দেখো এখান থেকে কালার অপশন চিনায় দাও, ঠিক আছে, কালার হয়ে গেছে, টোটালটা কালার হয়ে গেছে, তাই না? এখন আমি মাস্ক সিলেক্ট করব, করে মাস্কটা পুরো কালো কালার দিয়ে ফিল করে দেবো। কিভাবে, এডিট থেকে ফিল, এখানে দেখো ব্ল্যাক রয়েছে, ওকে চলে গেল, তাই না? এখন আমি কিন্তু আবার সাদা কালার দিয়ে আবার কিন্তু ফিরে আনতে পারবো, তাই না? এখন আমি ফিরে নিয়ে আসবো, এটা সুবিধা কি, এইভাবে করলে সুবিধা কি জানো, ভুল হয়ে গেলেও আবার সুবিধা আছে। তারপরে মনে করো সাপোজ আমি এটা করি, ফার্স্ট তুমি মানে তুমি যেভাবে হোক একটু রাফ ভাবে একটু সিলেক্ট করে নিলা, পরে এটা আবার ফিনিশিং দেওয়া যাবে। হ্যাঁ, এই দেখো মোটামুটি তো রাফ ভাবে একটা সিলেকশন হলো, এখন বাইরে বেরিয়ে রয়েছে কালার, তাই না? তুমি একটা কাজ করবে, আবার এটারে কালো কালারটা নিয়ে নিবা, নিয়ে একটু ধরে ধরে কাজ করতে হবে, বুঝছো, যাতে বোঝা না যায় যে তুমি ই করছো। একটু ছোট করে নাও ব্রাশ, সুন্দর করে যেখানে বেরিয়ে যাবে সেখানে আবার সাদা কালার সিলেক্ট করে একটু পেন্ট করে দিলাম। হ্যাঁ, বুঝা গেছে, এটা হচ্ছে এই ই মাস্ক করে করলে সুবিধা। এটা আর একটা সুবিধা হচ্ছে, সেটা দেখাচ্ছে, সেটা না সিলেক্ট করে, সিলেক্ট করে করলে ঝামেলা, তুমি মাস্ক করে করবা, ঠিক আছে? এই মাস্কের একটা সুবিধা না, অনেক সুবিধা আছে মাস্ক করে করলে, তুমি কালারও ইচ্ছা মতো চুজ করতে পারতেছো, যাই করো তোমার তো সিলেকশন একটা লাগতেছেই, কারণ যতটুকু এরিয়া দিবা সিলেকশন তোমার এমনি করতেছে। আমি সিলেকশনটা ডাইরেক্ট করলাম না, আমি ব্রাশ দিয়ে পেন্ট করে করে দিলাম, বুঝছো? এও তো এক প্রকার সিলেক্ট হচ্ছে, বুঝলা, কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে।
একটু ধরে ধরে কাজ করতে হবে, তাহলে মনে করো যে ফিনিশিং ভালো হবে। যেমন সাপোজ এখান থেকে আমি সব সাদা কালো, শুধু গেঞ্জিটুকুই কালার, এটাও সেম ভাবে করা। কিন্তু সাদা কালো লেয়ার নিয়ে মাস্ক করে শুধু গেঞ্জিটুকু কালার রাখছি, আর বাদ বাকিটুকু সাদা কালো করছি, বুঝলা? হুম, ও ওটা একটা গার্জিয়ান ব্লাড দিছে না? হ্যাঁ, দুটো লেয়ার করে, একটা লেয়ারে ব্লাড দিয়ে দিছি, হালকা একটু মোশন ব্লাড, ওটা ইয়ে হয়ে গেছে। এখন এই মাস্ক করার সুবিধাটা বেশি, এক্সট্রা সুবিধা কি জানো? আচ্ছা, এই ভিতরে একটু রয়ে গেছে, জুম করে করলে ভালো হবে। ঠিক আছে, মাস্ক করার এক্সট্রা সুবিধা হচ্ছে এই কালারের উপর এখন ডবল ক্লিক করলে কালার প্যালেট ওপেন হচ্ছে। এখন তুমি লাল চাইলে লাল পাচ্ছ, যেটা চাইলেও পাল্টালে যে কালার চাচ্ছ সেই কালার পাবা, বুঝা গেছে? হ্যাঁ, কারণ কিন্তু এবার আবার করতে গেলে আবার সিলেক্ট করতে হতো, ডবল ঝামেলা, বুঝা গেছে বিষয়টা? যেমন তুমি চাচ্ছ, অরেঞ্জও ভালো লাগছে, সবুজ দিলে সবুজও ভালো লাগছে। এই যে এইভাবে তুমি মনে করে এই পিএইচডিটা সেভ করে রাখলা। হ্যাঁ, জি এস এস আই আর টি শার্ট আর কালার ইফেক্ট ইফেক্ট ইফেক্ট। এই যে এখন তুমি মনে করো যে এইটা ডুপ্লিকেট করলা, কন্ট্রোল জে করে একটা চোখ বন্ধ করে দিলা, একটাই দিলা এই কালার, একটা ডুপ্লিকেট করলা, করে এটা চোখ বন্ধ করলা, এটা দিলা এই কালার। এখন কি সাপোজ এটা দিলে অরেঞ্জ, অরেঞ্জ এটা দিলে পিঙ্ক, এটা দিলে গ্রিন। এখন তুমি যেটা চোখ খুলবা সেই কালারটা পড়বে, বুঝা গেছে? তিন রকম এইভাবে তুমি মনে করো যে টি শার্টের কালার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা, তাহলে এইটা বেশি সুবিধা না? আমি কাজ করতে করতে আসলে কি এগুলো বের করেছি যে কোনটা বেশি সুবিধা হয়। এমন কিন্তু দেখ, ক্লায়েন্ট কাজ দেয় অনলাইনে যে ওর ড্রেসের কালার চেঞ্জ করতে হবে, মানে কি সাপোজ ও একটা গেঞ্জি মানে বের করবে, ও একটা গেঞ্জি মানে বানাবে, তখন ও কোন কালারটা, ও একবার বানানোর পরে তো তাহলে তো কস্টিং লেগেই গেল। ও আগে কি করে, ও একটা গেঞ্জি পাঠায় দিয়ে বলে যে এটা বিভিন্ন রকম কালার করো। করার পর আমি একটা ক্লায়েন্ট ছিল, ওরকম কাজ করিতাম ওনার, উনি উনি হচ্ছে এটা মানে কি একটা প্র্যাকটিস শেখায়, ওনার হচ্ছে ওই গেঞ্জির ব্র্যান্ডের কালার চেঞ্জ করবে, গেঞ্জি কালার করতে আমার শুধু পাঠাতে দিতে এই কালারটা করতো, আমি বারবার কালার করে পাঠাতাম। আমার ভাবতাম যে বারবার কষ্ট করতে হচ্ছে, কীভাবে শর্টকাট করা যায়। এবার ভেবে নিলাম যে এইভাবে একটা করি, তাহলে মোটামুটি ও যখন যে কালার চাচ্ছে সেই কালারটা সিলেক্ট করে, ঠিক আছে, ও আমার দেখা যাচ্ছে যে আমার এরকম গ্রিন দরকার, আমি সেই গ্রিনের উপরে সাপোজ ও দেখা যাচ্ছে কেমন জানো, ও দেখা যাচ্ছে যে এরকম লাল লাগবে ওর, তাহলে আমি এই লাল কালারটাকে নিয়ে নিলাম, নিয়ে সাপোজ এইটা ওপেন করে এই লাল কালারটা সিলেক্ট করে দিলাম, এই যে সে লাল কালার, দেখেছো? তাহলে মানে ও আমার বলছে আর একটা গেঞ্জি দেখায়, বলছে আমার এই গেঞ্জির কালারের মতো কালার হবে, এখন ওই কালার আমি কিভাবে মিলাবো, ঠিক আছে? সো এইভাবে হলে কি হচ্ছে, আমি কালার ড্রাগ করে টেনে নিয়ে আসি করতে পারতেছি, তো জিনিসটা সুন্দর হলো না? এইভাবে তুমিও করো, ঠিক আছে? এর থেকে আর ভালো ওয়ে আর পৃথিবীতে নাই মনে হয়।